গোপনে বিয়ে সারলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বাগদত্তা ক্যারিট সাইমন্সকে বিয়ে করে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। শনিবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার ক্যাথেড্রালে এক গোপন অনুষ্ঠানের মাধ্যমে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, ডাউনিং স্ট্রিট থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। কিছুদিন আগেই গণমাধ্যমে গুঞ্জন রটে আগামী বছর জুলাইতে বিয়ে করবেন বরিস, কিন্তু তড়িঘড়ি করেই যেন গাঁট ছড়া বাঁধলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। করোনার কারণে বিয়ের অনুষ্ঠানে 30 জনের বেশি অতিথি আমন্ত্রণে নিষেধাজ্ঞা রয়েছে ব্রিটেনে। এমনকি বরিসের অফিসের অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও জানতেন না বিয়ের কথা। আগেও দুবার বিয়ে করেন 56 বছর বয়সী বরিস জনসন। 33 বছর বয়সী সাইমন্সের এটি প্রথম বিয়ে। গত বছর ফেব্রুয়ারিতে প্রেমিকার সাথে বাগদান সম্পন্ন করেন জনসন।